সাধারণত ভিডিও টিডিও করা হয় না কিন্তু আজকে ভিডিও করার কারণ গতকাল রাত্রে আমার এক বান্ধবীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি লেখা লেখাটা ছিল কতকটা এরকম সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করেন তো সেই লেখাটা দেখে আমার কষ্ট হয় আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির কষ্ট পাওয়া উচিত কারণ কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি সমগ্র একটা জাতিকে দায়ী করতে পারো না এবং তো সেই জন্যেই আজকে এই লেখা আমারও একটা লেখা যে লেখাটা আমার কাছে প্রতিবাদের ভাষা সেই জন্যই লেখাটা আর ভিডিও করার কারণ যদি লেখাটা বেশি লোকের কাছে পৌঁছয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এই বার্তাটা সকলের কাছে পৌঁছানো উচিত তো সেই জন্যেই ভিডিও ভিডিও করতেও বাকি বহাল নয় তো স্বাভাবিকভাবেই লেখাটা পড়তে পড়তে ভিডিও করতে অসুবিধা হবে একটু মার্জনা করে দেবেন লেখার নাম প্রাণের ঠাকুর বাঙালির নাকি মানে লেগেছে ঠাকুরকে অপমান করেছে বলে হবে নাই বা কেন এটাই প্রমাণ ঠাকুর হৃদয়ে আছে যায়নি এখনো চলে প্রতিবাদ এখন শিখরে উঠেছে ফেসবুক জুড়ে রাগের ছড়াছড়ি ঠাকুরের গানে গালাগাল দেওয়া এটা নয় কি বাড়াবাড়ি শাস্তি পেয়েছে ঠিক হয়েছে যারা লিখেছিল ও সব পিঠে ঠাকুর আমার প্রাণের মানুষ দেখাবো বুকচিরে নাম রেখেছে লিখে বুঝলাম সব ঠাকুর তোমার ভীষণ প্রিয় হৃদয়ে বিরাজমান এবারের কথাগুলো হবে না হজম জেলো সেল বিয়ে খান সোশ্যাল সাইটে দেখাচ্ছ তুমি ঠাকুরকে করো ভীষণ সম্মান বন্ধুদের সাথে দাঁত কেলিয়ে বলছ ঠাকুরের নাটের ছিল টান রবীন্দ্রসঙ্গীতে খিস্তি দেওয়া তাই দেখাচ্ছ তোমার ফেটে গিয়েছে খুব ঠাকুরকে যখন দাদু বানাচ্ছ কবিতাতে খিস্তি বসাচ্ছ আয়নায় দেখেছ নিজের রূপ রোদ্দুর রায়ের শাস্তি চাই কারণ সবের মূলে ওই কিন্তু ওর ভিডিওতে লক্ষ্য শেয়ার বলতে পারো লোকগুলো সব কই রবি ঠাকুরের গানেতে খিস্তি তাই তোমার ভেঙে গিয়েছে মন ঝাঁকে নিয়ে করছো প্রতিবাদ জানো তার কবিতার নাম স্তন সব ছাড়লাম মানলাম ওরাই দোষী অপরাধ কারাগারে যাওয়ার মতো গান তো হয়েছে অনেক আগে তখন কেন সামনে আসেনি তোমার হৃদয়ের ক্ষত তখন তুমিও মজা কোমর দুলিয়েছ ওই গানেরই তালে এখন বিষয়টা ট্রেন্ডিং এ তাই নেমেছ যদি ওঠে কিছু ছেঁড়া জালে মুখো সেবার ফেলো না খুলে মিথ্যে ভদ্রতা নাই বা পরিবেশন করলে পাতে ঠাকুর ছিল ঠাকুর আছে ঠাকুর থাকবে আধুনিকতার সাথে নমস্কার